শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাসী বাংলাদেশ তবে প্রতিরক্ষায় সদা প্রস্তুত সশস্ত্র বাহিনী দিবসে বক্তব্যে প্রধানমন্ত্রী বেশিরভাগ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মানসিক হাসপাতাল মানছে না শর্ত প্রশ্ন উঠেছে চিকিৎসা পদ্ধতি নিয়েও এবং কক্সবাজারের রামু মরিচা সড়কে চলছে সম্প্রসারণ কাজ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহার না করার অভিযোগ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাসী তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষা করতে সদা প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের ৫০তম বার্ষিকীতে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার প্রতিরক্ষা নীতির আলোকেই প্রণয়ন করা হয়েছে ফোর্সেস গোল ২০৩০ আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসে বক্তৃতায় দিবসটিকে ইতিহাসের গৌরবময় দিন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মত্যাগকে স্মরণ করেন তিনি মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের মহান আত্মত্যাগ ও বীরত্ব গাথা জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশের যে কোনো ক্রান্তিলগ্নে সর্বোচ্চ নিষ্ঠা ও আত্মত্যাগের চিহ্ন রেখে চলা সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী করোনাকালে মানুষের পাশে দাঁড়ানোর উদাহরণও তুলে ধরেন তিনি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ অতীতে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় দক্ষতা দেখিয়েছেন দেশের অবকাঠামো উন্নয়নেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে প্রধানমন্ত্রী বলেন করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে করোনা ভাইরাসের মহামারীর মধ্যে অনেক উন্নত উদীয়মান অর্থনীতি দেশ যখন ঋণাত্মক প্রবৃদ্ধির মুখে পড়েছে তখনও আমাদের প্রবৃদ্ধি ৫.২৪% হারে বৃদ্ধি পেয়েছে এমত অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র নিরক্ষরতা মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবই বক্তৃতায় সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর দেওয়া পররাষ্ট্রনীতির উদ্ধৃতি দিয়ে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে আমরা বিশ্বাসী তবে যে কোনো আগ্রাসী আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত ও দৃঢ় সংকল্পবদ্ধ সেই লক্ষ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা নীতি ১৯৭৪ আলোকে আমরা ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করেছি বাহিনীর প্রতি অর্পিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সততা নিষ্ঠা ও দেশপ্রেম বজায় রাখার আহ্বান জানান সরকার প্রধান দেশের প্রতিরক্ষা এবং দেশ গড়ার কাজে আরো বেশি অবদান রাখবেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা ঢাকার ১০০রও বেশি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং ১৫টি মানসিক হাসপাতালের অনুমোদন থাকলেও বেশিরভাগই মানছে না লাইসেন্সের শর্ত একুশের অনুসন্ধানে উঠে এসেছে অনিয়মের নানা চিত্র শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি করা হচ্ছে সার্বক্ষণিক ডাক্তার নার্স নেই চিকিৎসা পদ্ধতি নিয়েও আছে প্রশ্ন স্মৃতিমণ্ডলের পাঁচ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ ক্যামেরায় ছিলেন ইয়াকুব লিটন দেশে ৩৫০ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের অনুমোদন আছে এর মধ্যে ঢাকাতেই আছে ১০৫টি কিছু প্রতিষ্ঠান মানসিক রোগেরও চিকিৎসা দিচ্ছে ঢাকায় এরকম প্রতিষ্ঠান আছে ১৫টি এসব প্রতিষ্ঠানের চিকিৎসার মান নিয়ে আছে প্রশ্ন মোহাম্মদপুরের হুমায়ুন রোডের নবাব সিরাজউদ্দৌলা মানসিক ও মাদকাসক্ত হাসপাতালটি ৪০ শয্যার লাইসেন্সের শর্ত অনুযায়ী সার্বক্ষণিক ১২ জন চিকিৎসক ২৪ জন নার্স থাকার কথা কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন ২৪ ঘন্টা ৩ জন ডিউটি ডাক্তার থাকে আর নার্স থাকে ৬ জন ২৪ ঘন্টা বড় বড় হসপিটালে যেরকম ধরেন আপনি স্কোয়ারে যেরকম ধরেন বড় ডাক্তার
চিকিৎসা দিয়ে যান, ছোট ডাক্তার সেটা পরিচর্যা করেন, এটা এটা সেটা করেন। একই এলাকার ঠিকানা সাইক্রিয়াটিক অ্যান্ড ডাক অ্যাডিকশন ক্লিনিক, অনুমোদন নিয়েই মানসিক রোগের চিকিৎসা দেয়। বিশ্বজয়ের হাসপাতালে 6 জন চিকিৎসক, 12 জন নার্স ও 6 জন পরিচ্ছন্নতা কর্মী থাকার কথা, অথচ 24 ঘন্টায় পালা করে থাকছে 1 জন চিকিৎসক ও নার্স। ওয়ার্ড গার্ল আছে, ওরা নার্সের মতোই ট্রেনিং দেওয়া, আমাদের মেয়ে ডাক্তার নেই, কারণ এই মানসিক হাসপাতালে মেয়ে ডাক্তার রাখা যায় না। আমাদের এখন বিশেষত মেয়েরাই বেশি, একটা মাত্র ছেলে রুগী আছে। আমি দেখি, দুইটি ডাক্তার দেখে। আপনি কি ডাক্তার? না। কেরানীগঞ্জের বসিলার মাদক নিরাময় কেন্দ্র জীবনের আলো, 21-এর ক্যামেরা দেখেই বন্ধ করে দেয়া হয় মূল গেট। কিছুক্ষণ অপেক্ষার পর ভেতরে যাওয়ার সুযোগ মেলে। এর পরিচালক জানালেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন আছে, 10 শয্যার অনুমোদন থাকলেও রোগী আছে 20 জনেরও বেশি। সার্বক্ষণিক 1 জন চিকিৎসক থাকার কথা থাকলেও সপ্তাহে 2 দিন আসেন, এখানে কোনো নার্সও নেই। সার্বক্ষণিকই থাকে 2 দিন, বাকি 5 দিন, বাকি 5 দিন তাদেরকে, আমাদের তো আসলে এটা তো এডিকশনের ব্যাপার, ফিজিক্যাল তেমন সমস্যা হয় না, তো ইমার্জেন্সি যদি কিছু হয় এই জন্য আমরা নক করলেও পাই, বা আমরা নিজেরাও খুব অল্প সময় 10 মিনিটের মধ্যে নিতে পারি। প্রতিষ্ঠানটির পরিচালক নিজেও দীর্ঘদিন মাদকাসক্ত ছিলেন, জানান অভিজ্ঞতা ও প্রাপ্ত ট্রেনিংয়ের মাধ্যমে তিনি রোগীদের কাউন্সিলিং করান। আমি এক সময় ড্রাগ ইউজার ছিলাম, নিজেরা সাফারার, তো একজন এডিকের কি অবস্থা, কি ধরন, কি ক্ষতি হয়েছে, এটা আমরা অনেকটা সাফারার, আমরা বুঝতে পারি। দিনের আলো নামের এই মাদক নিরাময় কেন্দ্রটিরও অনুমোদন থাকলেও নিয়মের পালাই নেই। সব মিলে মনে করেন 50 হাজার, মনে করেন গুনতি জেলায় পাশ হয়ে এটা বলিয়ে যাবো, কথা বলছেন নি আমরা পুরোপুরি দিয়ে আমি করতে পারবো না, কথা বলছেন নাকি ডাক্তার তোমাকে, আমরা যাদের যাদের যেসব রোগীগুলো ছিল তাদের তোমার দেখে হবে ওষুধগুলো দিয়ে গেছে, অনুমোদিত মাদক নিরাময় কেন্দ্র কিংবা মানসিক হাসপাতালগুলোই মানছে না শর্ত। এ অবস্থায় প্রশাসনের নজরদারির দায়িত্বটি বড় প্রশ্ন হয়েই সামনে এসেছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজার জেলার রাম ও মরিচা সড়কের সম্প্রসারণ কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে না, তবে অভিযোগ মানতে নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠান। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। কিলোমিটার দীর্ঘ কক্সবাজারের প্রাচীনতম রাম ও মরিচা সড়কটি সংস্কার কাজ শুরু হয় সেপ্টেম্বরে। 266 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্স। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান শিডিউল অনুযায়ী সড়কের কাজ করছে না। অনিয়মের অভিযোগ ওঠায় স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে সড়কের কাজ পরিদর্শন করেছেন। রোডে দুর্নীতি মহল শুরু করছে, তাড়াহুড়া করে কাজ শেষ করে চলে যাইতেছে। এখানে সব যে বস করছে, এই বস সব বালু দিয়ে, বালু ভর্তি করে দিয়ে এখানে কোনো কঙ্কর দেয় নেই। এই জায়গাটা হলো একটু নরম জায়গা, একটু এখানে কঙ্কর দিতে হইবে, কঙ্কর দিনে শুধু বালু বালু, যেটাই তুলাছে সেটাই বালু। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে। আমরা কাজ অ্যাপ্রোপ্রিয়েট এবং অথেন্টিক্যালি কাজ করতেছি, এবং ডিপার্টমেন্ট এটাকে কাজ দেখতেছে, এবং আমার এখান থেকে মরিচা থেকে শুরু হয়েছে কাজটা, আর এবং আপনার ওই ফুটবল চত্বর থেকে শুরু হয়েছে, সেক্ষেত্রে আমার মরিচা রোডের 100 মিটার কাজ আমরা রোডসান হাইওয়েকে হ্যান্ড ওভার করছি। সড়ক বিভাগ বলছে, নির্মাণ কাজে কোনো অনিয়ম দেখা দিলে ব্যবস্থা নেওয়া হবে। এই কাজটা আর কি এখনো পর্যন্ত সেভাবে এটাকে নিয়ে এখনো পর্যন্ত নেগেটিভ কমেন্ট করার মতো কোনো কিছু আমি এখনো দেখিনি। এমপি মহোদয়কে একটা জায়গায় ধন্যবাদ দিই, সেটা হচ্ছে উনি এটা করাতে বা এভাবে বলাতে কন্ট্রাক্টরও নিচ্ছে সতর্ক থাকবে আরও। রামু মরিচা সড়কটি প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের সাথে সংযোগ ঘটবে। এছাড়া চট্টগ্রামের সাথে টেকনাফের সরাসরি যোগাযোগে 17 কিলোমিটার পথ কমে আসবে। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21-এর দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী বাংলাদেশ, তবে প্রতিরক্ষার সদা প্রস্তুত, সশস্ত্র বাহিনী দিবসে বক্তব্যে প্রধানমন্ত্রী। বেশিরভাগ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও মানসিক হাসপাতাল মানছে না শর্ত, প্রশ্ন উঠেছে চিকিৎসা পদ্ধতি নিয়ে। এবং কক্সবাজারের রাম ও মরিচা সড়কে চলছে সম্প্রসারণ কাজ, প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহার না করার অভিযোগ।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/21247online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পর সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন আর 21-এর সাথেই থাকুন।